হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তা অ্যান্ড রাজকুমার। এই কোভিডের মধ্যে আমরা কোনো পার্টি টাটি কোনো কিছু করিনি, এই প্রথম আমাদের বাসায় আমার কিউট সুইট ভাই বোন আসছে বেড়াতে, ওদের জন্য কিছু রান্না করছি। তো আজকে কোনো রান্নাবান্না কোনো রেসিপি দেখাবো না, আজকে দেখাবো কীভাবে আমরা ওদের সাথে, ওর নাম সুস্মিতা সুদীপ্ত, ওদের সাথে গল্প করছি আর খাচ্ছি। তো দেখতে থাকুন আমরা কিভাবে খাচ্ছি এই প্যান্ডামিকের মধ্যে। আমি যদি জানি ঘি, তোমার মনে আসে পুরনো, তুমি সকালে তোমার জিলাপি খেতে মন চাচ্ছে। না, জিলাপি এখানে এতে পাওয়া যায়, মাই গড, ওরে বাবা, এতো তাহলে একটা একটা করে টোকেন রাখতে হতো। এটা কোথা থেকে শুরু করবো? ও আচ্ছা, হ্যাঁ, চুল লাইক চলে অনেক টাপ বোঝা পুতুর আছে, আসলে তো নামও জানি না কোন আইটেমে কি নাম। তুমি কি খেতে পছন্দ করো? আমি সবই খেতে পছন্দ করি, আমি খুবই ভোজন রসিক মানুষ। নিরামিষ দিয়ে শুরু কর, যে নিরামিষ না, ভর্তা ভর্তা দিয়ে শুরু কর। মানে কি তোমার যেটা পছন্দ? বিভিন্ন সবজি দিয়ে তিল বাটা আর হচ্ছে ডালের বড়া করে সেটা দিয়ে, আর এটা জাস্ট লাউ লাউ। হ্যাঁ, তুমি খাওয়া নাম্বার এখানে কি কি খাওয়া শুরু করো, তুমি খাওয়া শুরু করো। কি দেখো দিদি, চামচ দিলে মনে হয় ভালো হতো। কি ভর্তা? এটা ডিম ভর্তা, এটা আলু ভর্তা, এটা ডাল ভর্তা? না না, এটা আলু মনে হচ্ছে, ডিম ভর্তা, এটা বেগুন, ছোট হয় না লম্বা, আমাদের গাছের মন্দিরের মতো হয়ে আছে ভাতটা, এটা ভাবতে আমার কষ্ট লাগতেছে। না, ওরা তো কিছুই দিচ্ছে না, অ্যাটলিস্ট ভাতটা একটু গুছে। এছাড়া বলবে যে হ্যাঁ দিদি খালি বোন রেখে দিল, খাবার দিল না। এই সময় আমার একটু ছবি তুলে দেওয়া খাবার। হ্যাঁ হ্যাঁ, আমি খাচ্ছি। ঠিক আছে,
আচ্ছা আমি তো খাবার আচ্ছা আমি খাবার দেখে ভালো হয়ে গেছি দাদা মনে দিয়ে শুরু করে ভর্তা জিনিসটা এমন না সফল না তুমি নিরামিষ দিয়ে শুরু করো তারপরে ভর্তা খাও তারপরে আমিষ খাও ভর্তা জিনিসটা এমন জিনিস ভর্তা দিয়ে একবার ভাত খেয়ে ফেলো পেট ভরে খাওয়া যায় ভর্তা দিয়ে আমরা তো ভর্তা প্রচুর পছন্দ করি হ্যাঁ ভর্তা দিয়ে সব খেয়ে পেট ভরা খেলো না আমি আমার মাকে দেখছি করে খেতে কিছু না হলেও তুমি জাস্ট কালো জিরে দিয়ে হলুদ লবণ দিয়ে থাকবে জিনিস কাটাকাটি দিদি না আপনি তুমি তো খেয়ে যাচ্ছ আমি ভাবছিলাম কি ওটা তোমার ইয়ে দিয়ে রান্না করবো কি চিংড়ি মাছ আর আলু দিয়ে মানে একটু ঝালের মতো রান্না করলে খুব টেস্ট হয় তো আর পারলাম না রাজকুমার বলে জবাই করো আমরা পারি না এখানে আসছো এখানে তো চিনো না কারোর তাই না তোমরা ওখানে থাকলে অনেক লোকজন ছিল লাউয়ের ওটা কোথায় লাউ কি যেটা ভালো ছিল তোমার এখানে বাড়িতে আছে বল নাকি আমার এটা খুবই ভালো লাগছে আমি জানি খুশি সেটা খাই এটা যে কি খাইলাম আমি জানি কিন্তু খুবই মজা হচ্ছে এটা হচ্ছে ইয়ে কি কাস্কি মাছ মাছ ছিল আমি এটাই বুঝতে পারি কাস্কি মাছ তোমার ইয়ে দিয়ে ওই যে আমাদের বাসার টমেটো দিতে হবে অল্প একটু খাই আচ্ছা তাহলে বড়িটাই এটা হচ্ছে বড়া রাজকুমার খুব পছন্দ করে লাউ ডাল ওর মধ্যে মনে হয় আমি দিচ্ছি লেবুর পাতা সেন্ট পাচ্ছ অনেক সুন্দর গন্ধ মানে একদম মানে সেই রকম একটা সেন্ট আসছে লেবুর পাতা সেন্ট আসছে
লেবু দিচ্ছেন মানে লেবু পাতার মাই ঘর মাথা নষ্ট আর কিছু দরকার নাই এটা দিয়ে ভাত নিয়ে বসে নিরামিষের মধ্যে ভর্তাই যেতে পারলাম না শেষ করছি তুমি তো আগেই বিশ্বাস করছি বাংলাদেশে বাংলাদেশে কই বাংলাদেশে পাবনা তুমি হাস খানা যাবে কই নিয়ে আসছি আমি একদিন অনলাইনে অর্ডার করলাম ওরা বললো আইটেম অ্যাভেলেবল না দিতে পারলো না আমাকে সল্ট দেখি কিন্তু খাওয়া হয়নি তুষার মিষ্টি কুমড়া চিংড়ি মাছ এটা আমার মানে না আপনাদের মানে আপনি যেভাবে আইটেম করছেন না আমি জানি না খুব মিল আমাদের আমরা যেগুলো খাই কিন্তু নগর রান্নাটা অন্যরকম মানে খারাপ না আমি বলছি কিন্তু মানে স্বাদটা অন্য মাছের ঝোল করে যেটা ও করে খুবই ভালো খেতে আমার আমাদের বাসায় আমরা ওরকম খাই সেটাই আপনি হোস্ট আপনি নাই হোস্ট না আপনারই তো চ্যানেল না আপনি না থাকতেছেন আপনি সেটা কেমন দেখায় আপনার বেশি দেখাতে হবে সেটাই বলতে পারছি ছোটবেলায় মা বাবা কত চেষ্টা করছে এই ঝিঙা খাও এই লাউ খাও এগুলো এখন যদি শুনে আমি এগুলো খাচ্ছি শুনে অবাক হয়ে যায় এগুলো কত খেতে মজা খাচ্ছি দেশে থাকতে কিন্তু কখনো খাইনি সব এই এখানে এসে এখন মনে করছে দেশে থাকতে আমি ফুলকপি ফুলকপি আমার খুব পছন্দ ছিল এখানে এসে তো
এখানে তো অর্গানিক ছাড়া আপনার মানে রেগুলার ওই যে কপি গুলো তো হাইব্রিড কোনো ভালো গন্ধ লাগে না হ্যাঁ তাই না কপি একটা গন্ধ থাকে না কিন্তু হ্যাঁ আর কোন চামচ আছে এগুলো দুর্গম আমি তো থাকি জানি বলতেছি করতে গেলে তখন তো ভারী কি বলে বাংলাদেশ ভর্তা এত আইটেম না পেট ভরে গেলে গলা বন্ধ উঠে আসবে সেটার কথা বলতেছি আরকি তৃপ্তিতে এমনি হচ্ছে মানে প্রত্যেকটা টাইম খাচ্ছে তৃপ্তিতে ভরে যাচ্ছে আপনার মুখে ওই আপনি মুরগির ক্ষেত্রে বলেন মানে যে কোনো কিছুর ক্ষেত্রে আমি পছন্দ করতাম ওইটা খাওয়া যায় না ওটা খুবই বিটার মানে একেবারে আপনার মানে যে মনে হচ্ছে খেতে কম করবে তাও সে ওটা খেতে পারবে না ওটা কি আস্তে হিটে জ্বালাতে জ্বালাতে সময় আসবে ওটা ইয়ে আছে কালারটা এরকম হয়ে যাবে আমরা একটা ঘিয়ের সন্ধান পাচ্ছি ইন্ডিয়ান ঘিটা ভালো ব্রাহ্মণের ঘি কখনো ট্রাই করছেন কিনা
ফুলকপি ঝোল কমলা বোনাস কমলা দিয়ে ট্রাই করি মাছের সাথে ফুলকপি আমার খুব ভালো লাগে কমলার কারণে যেটা হয়েছে সুন্দর ফ্লেভার আসছে টেস্টে কোনো ভ্যারিয়েশন নাই সুন্দর ফ্লেভার আছে মাছের ডিম ভাই পাগল হয়ে গেল আসলে কমলাটা আমি যখন দিই ভুলে গেছি নামাই ফেলছি নামাই ফেলার পর যখন চোখ তারপর আবার দিছি কমলাটা নরম মানে একটু মিট পেলে তো ওর যে ভিতরে অ্যাসিডিটি ওটা ছেড়ে দিবে না কমলা কিছুটা তোমার জাস্ট জুস দিয়েছি মা আর কিছুটা এমনি ছেড়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আপনারা কি এটা ওই সিনেমা দেখে করছেন না আপনারা আগে থেকে রেসিপি জানেন না ওই সিনেমা সিনেমা দেখে এটা দেখে আইডিয়াটা ওখান থেকে আসে হ্যাঁ এইভাবে করা দেওয়া যায় সেটাই আমরা তো বাঙালিরা তো এত এক্সপেরিমেন্ট করি না খাবার নিয়ে এটা এই পূর্ব ওই সিনেমাটা দেখে না খুব ভালো লাগছিল আমাদের মধ্যে যে আমরা একবার ট্রাই করব কিন্তু আমরা অনেক করি না এটা এটা পোস্ট ইংলিশ করছি পোস্ট ইংলিশ আমরা কি সরিষা দিই অনেক যুদ্ধ করেই করছি রাজকুমার কিছুতেই করতে দিবে না বলে ট্রাই করো না নতুন জিনিস নতুন জিনিস ট্রাই না করলে হবে জানা যাবে না সেটাই আমি করি দেখি বলে না কোনোদিন খাইনি আমি খাইনি জন্য একটু করি এত ভালো মাছ নষ্ট করে আমি নষ্ট কি কি ভালো আছে ভয় বলতেছ না নি ভয় না মাছটা খুবই মজা হয়েছে না মজা মাছটা খেতে ভালো খালি বেঁচি খাবার দেখলে তখন দুটো জীবনে কি আছে করতে হবে সেটা জিনিস করলে কিন্তু